তো এখন আমরা আরো একটা ইকুয়েশনের সত্যক সরণি কিভাবে বানানো যায় সেটা দেখব। এখানে একটা ইকুয়েশন আছে এ বি যোগ এ বি বার, সেটা সত্যক সরণি আঁকানোর জন্য প্রথমে আমাদের এ এখানে দেখতে পারতেছি আমরা দুই ধরনের ইনপুট আছে এ আর বি। প্রথমে নিয়ে নিলাম এ বি, তারপরে আর কি কি আছে বি বার আছে, এ বি আছে, এ বি নিয়ে নিলাম এ বি বার আছে, ও ফাইনালি এই টোটালটা অর্থাৎ এ বি যোগ এ বি বার। আচ্ছা এখানে এ বি যোগ এ বি বারে আমরা এক্স যে প্রকাশ করছি, যেহেতু এখানে সম্পূর্ণটুকু লেখা হয়নি, তো আমরা প্রথমে এ আর বি যেহেতু দুই ধরনের ইনপুট, দুই ধরনের ইনপুটের কম্বিনেশনগুলো লিখলাম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। বি বার মানে বিতে যা আছে তার উল্টা অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো জিরো থেকে ওয়ান ওয়ান থাকলে জিরো। তারপরে হচ্ছে এ বি গুণ অর্থাৎ এন গেট দিয়ে অর্থাৎ গুণ হয়েছে, তো গুণ হলে আমরা জানি দুইটা ওয়ান হলে কেবল ওয়ান পাওয়া যায়, সেখানে দুইটা ওয়ান দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে সো এখানে আউটপুট ওয়ান বাকি সবগুলো জিরো। এ বি বার অর্থাৎ এ আর বি বার গুণ করা হয়েছে, তাহলে জিরো ওয়ান জিরো জিরো আর জিরো জিরো ওয়ান আর ওয়ান এখানে ওয়ান পাবো, ওয়ান জিরো এখানেও জিরো পাবো। ফাইনালি দুটো যোগ করা হয়েছে, আমরা জানি ওয়ার যোগ মানে ওয়ার গেটার, ওয়ার গেটের ক্ষেত্রে কী হয় যেখানে একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে এখানে আউটপুটে ওয়ান, এখানেও দুটির ভিতরে একটা ওয়ান আছে আউটপুটে ওয়ান। তো আর একটি ইকুয়েশন আমরা দেখি, এখানে আছে এ যোগ বি হোল বার যোগ এ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ইনপুট আছে এ আর বি, সো এ আর বি নিয়ে নিলাম, তারপরে এ প্লাস বি, এ প্লাস বি নিলাম, এ প্লাস বি বার আমরা যেহেতু সরাসরি এর মানটা পাবো না, সো প্রথমে আমরা এ প্লাস বি বের করলাম, তারপরে এ প্লাস বি বার আমাদের লিখতে হবে। সো আমরা প্রথমে এই কম্বিনেশনটা নিছি, তারপরে এ প্লাস বি অর্থাৎ অর্গেট, অর্গেটের ক্ষেত্রে জানি আমরা যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান, সো আমরা প্রথমটাই শুধু জিরো বাকি সবগুলোতে ওয়ান পাবো। এরপরে এ প্লাস বি বার অর্থাৎ এ প্লাস বিতে আমরা যা পেয়েছি তার উল্টাটা অর্থাৎ জিরো থাকলে ওয়ান বাকি সবগুলোতে যেহেতু ওয়ান, তাহলে আমরা আউটপুট পাবো জিরো। এবং ফাইনালি এইটার সাথে এ যোগ করা হয়েছে অর্থাৎ এইটা যোগ এ, যোগ মানে অর্গেট আমরা জানি যেখানে একটা ওয়ান থাকলে ওয়ান ওয়ান জিরো জিরো সো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর জিরো ওয়ান। আর একটা উদাহরণ যদি আমরা দেখি এ বি ইন্টু এ যোগ বি, অর্থাৎ এখানেও দুই ধরনের ইনপুট দেখা যাচ্ছে, তাহলে আমরা এক এক করে প্রতিটা যে রাশি আছে সে রাশিগুলো আমরা বানাই নিই। এ বি ইনপুট নিলাম, তারপরে এ বি নিলাম, এ বি যেহেতু এ বি বার একসাথে আমরা পাবো না, তাই এ বি নেওয়ার পরে এ বি বার নিয়েছি, তারপরে এ প্লাস বি, এবং ফাইনালি আমরা কী করছি এটার সাথে এটা এন গেট অর্থাৎ গুণ। আর আমরা জানি অ্যান্ড্রিড বা গুণের ক্ষেত্রে কে যে কোনো দুইটাই অন হওয়া লাগবে, দুইটাই অন হলে আউটপুট অন, সেখানে এখানে দুইটা অন আছে এইটা আর এইটা, যে এই যে এটা আউটপুট। আর একটি সমীকরণ দেখি, এখানে আছে এ বার বি বার যোগ এ বার বি যোগ এ বি বার যোগ এ বি। তো এখানে আমরা অনুরূপভাবে সেই কমন ইনপুট যে কম্বিনেশন সেটা নিলাম, তারপর আমাদের প্রতিটা রাশি আলাদা রকম বানাতে হবে। আমরা এবার নিছি বিবার নিছি, তারপরে আর কি নতুন কিছু আছে না, এবার এবার বিবার এবার বি এ বিবার এবং এ বি, এই কয়েকটা জিনিস আমরা নিলাম। নেওয়ার পরে আমরা দেখি এখানে এবার অর্থাৎ এতে যা পাওয়া গেছে এবারে তার উল্টো, বিবার আছে বিতে যা পাওয়া গেছে বিবারে সেটার উল্টো, এবং এবার বিবার মানে এই দুইটা গুণ আছে, গুণের ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ান হওয়া লাগবে, দুইটা ওয়ান আছে এখানে ওয়ান বাকি সবগুলো জিরো, এবার বি এবার বি এবার আর বি গুণ, দ্যাট মিন্স দুইটা ওয়ান হলে ওয়ান, এই যে এখানে ওয়ান পাইছি বাকি সবগুলো জিরো। এবার এ বিবার, এ বিবার মিন্স এইটা আর এটা অ্যান্ড গেট দিয়ে যেহেতু চাইলে দুইটাই ওয়ান হলে এই যে একটা যেহেতু ওয়ান আছে তাহলে আমরা এখানে ওয়ান পাইলাম এ বি, শুধুমাত্র এইটা ওয়ান পাবো। তো ফাইনালি যখন আমরা সবগুলো যোগ করতেছি যোগের ক্ষেত্রে আমরা জানি যোগের ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো হচ্ছে এই যে চারটা, তা যোগের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ওয়ান হলেই হবে, এখানে ওয়ান যেহেতু এটা ওয়ান, এখানে যেহেতু একটা ওয়ান আছে ওয়ান, এখানে একটা ওয়ান আছে আউটপুটে ওয়ান, এখানেও একটা ওয়ান আছে আউটপুটে ওয়ান। তো এটা আমাদের সর্বশেষ সমীকরণ সত্যক সরণি দেখার, যে এখানে একটি সমীকরণ দেখা যাচ্ছে সমীকরণটা বেশি একটু জটিল বড় মনে হচ্ছে, কিন্তু এগুলো যদি আমরা ভেঙে ভেঙে দেখি তাহলে আসলে এটা খুবই বড় কোনো সমীকরণ না। যদি আমরা চাইলে এইটারই সত্যক সরণি আঁকাইতে পারি, তো এখানে সরল করা হয়েছে, এখন একটা সমীকরণকে কীভাবে সরল করা যায় সেটা আমরা পরবর্তী লেকচারে শিখব।
তো পরবর্তী লেকচার থেকে আমাদের সরল করার যে প্রক্রিয়াটা সেটা শুরু হবে। তো আমরা সরলের প্রক্রিয়াটা যেহেতু জানি না সেটা এখানে নিয়ে আলোচনা সেটা এই লেকচারে আলোচনা করলাম না। জাস্ট ধরে নিন এই যে টোটাল যে সমীকরণ এটাকে খুব সহজে আবার এ বার বি বার সি তে লেখে যাওয়া, তার একটা সার্কিট জটিল আকারে থাকতে পারে, সেই সার্কিটটাকে আমরা চাইলে আর একটু সরল করে নিতে পারি বুদ্ধি খাটায়ে, বা একটা বিশেষ অ্যালজেব্রা আছে এইগুলো সমাধান করার জন্য সেই অ্যালজেব্রা ব্যবহার করে। তো এবার বিবার সি এর সূত্র স্মরণীয় অবশ্যই, এখানে আমাদের তিন ধরনের ইনপুট ছিল, আমরা এ বি সি তিনটা ইনপুট নিয়ে নিলাম, তারপরে এবার আর এবার বিবার এখানে একটু ভুল আছে, এখানে এবার বিবার সি প্রশ্নে আছে কিন্তু এরা বের করছে এ বিবার সি বার, আমরা এ বিবার সি বারে শিখি। এখানে বিবার আর সি বার বের করে নিয়েছে, বিবার আর সি বার মানে বি এর যে মান আছে সেটাকে জাস্ট উল্টে যাবে বার মানে, সো এখানে জিরো জিরো ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান, সো এখানে জিরো জিরো, এখানে জিরো জিরো, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এখানে জিরো জিরো, সি বারে এখানে জিরো ওয়ান, এখানে ওয়ান জিরো, এইভাবে সি এর মানগুলো পাওয়া গেছে। এবং ফাইনালি এবার বিবার সি মানে এই যে এই তিনটা অ্যান্ড গেট, অর্থাৎ কোন অ্যান্ড গেট আমরা কি জানি কি তিনটে অন হওয়া লাগবে, যতগুলো ইনপুট থাকবে সবগুলোই, তিনটা বলে তো না যে কোনো ওগুলো ইনপুট থাকবে। তো এখানে আছে শুধুমাত্র এ বি বার সি বার, এইটা ওয়ান আর এইটা ওয়ান, এই যে শুধুমাত্র এখানে ওয়ান, বাকি সবগুলোতেই কোনো না কোনোটাই জিরো আছে, এ বি বার সি। সো আমাদের আউটপুট বা সত্যক সরণের যে আউটপুটটা আমরা পাবো এরকম যদি আমরা ইনপুট দিই সেটা হচ্ছে এইটা।